হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ট্রানজিস্টরের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যে ইকুয়েশনটার সাহায্যেই বেসিক্যালি আমরা ট্রানজিস্টরের অঙ্ক সূচনা করব। তো ট্রানজিস্টরের দুইটা অ্যানালাইসিস আছে, একটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস, একটা হচ্ছে এসি অ্যানালাইসিস। তো আমরা আগে ডিসি শেষ করব স্টেপ বাই স্টেপ, দেন পরবর্তীতে এসি অ্যানালাইসিসের অঙ্কগুলো করব। তো আমার বিশ্বাস আপনারা সিকোয়েন্স ঠিক রেখে আমার ভিডিওগুলো দেখবেন। যদি সিকোয়েন্স ঠিক না রাখেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে অঙ্ক বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। তো চলুন দেখে নিই, তাহলে আমরা প্রমাণটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তো এই ধরনের একটা ফরওয়ার্ড বায়াস এনপিএন ট্রানজিস্টর আমরা এখানে আঁকবো। প্রথমে এইখানে এটা হচ্ছে বিসিসি, এটা হচ্ছে ভিভিবি। আপনারা পূর্বে আমার বেসিক ক্লাসটাতে দেখেছেন হয়তো যে এই এটা হচ্ছে মূলত বেসকে ট্রিগার করার জন্য ব্যবহার করেছি, আর এটা হচ্ছে এই সার্কিটটাকে লোডের মধ্যে সাপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ সার্কিটকে ক্লোজ করার জন্য ব্যবহার করেছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো আমরা যদি কারেন্টের কনভেনশনাল পদ্ধতির কথা চিন্তা করি, তাহলে কারেন্ট এই পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে এই লোডের ভিতর দিয়ে করে ঢুকে এই আইসির ভিতর দিয়ে ঢুকে এইভাবে করে ইমিটারে করে এইখানে নামবে, এবং তার সাথে সাথে এদিক বিভিবি যে ব্যাটারি থাকবে তার এই পজিটিভ টার্মিনাল এইখান থেকে এই আইবি কারেন্ট এভাবে করে ঢুকে এখান দিয়ে করে নিচে নামবে। দ্যাট মিন্স এই আইই এই কারেন্টটা মূলত হচ্ছে আইসি এবং আইবি এই দুইজনের যোগফল। আমরা যদি এই পয়েন্টটাতে কারশফ কারেন্ট ল প্রয়োগ করি তাহলে দেখতে পাবো আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তো এই জিনিসটার উপর বেস করে আমার এই প্রমাণটা ডিরাইভ করা হয়েছে। তা আমরা জানি বেস কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইবি, অর্থাৎ ডেল আইসি বলতে বোঝাচ্ছি এই আইসির পরিবর্তন। ডেল বলতে এখানে বেসিক্যালি পরিবর্তনকে বোঝানো হয়েছে, আইসি অর্থাৎ এই যে কালেক্টর কারেন্ট, এই কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইড বাই বেস কারেন্টের পরিবর্তন। এই দুই কারেন্টের পরিবর্তনের যে ভাগফল হবে, অর্থাৎ একটা একটা যদি আমরা ভাগ দিই তাহলে যা পাবো তাকে বলবো আমরা বেস কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বিটা। আর যদি আমরা আলফার কথা চিন্তা করি তাহলে সেম ভাবে এই কালেক্টর কারেন্টের যে পরিবর্তন তাকে যদি ইমিটার কারেন্টের পরিবর্তন দিয়ে যদি ভাগ দিই তাহলে যা পাবো তাকে বলবো আলফা বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। তো এই দুইটাকে আমরা দুইটা সমীকরণ দিয়ে রেখে দিব। তো আমরা জানি কি, এটা যদি একটা কমন ইমিটার, অর্থাৎ এই যে ইমিটারটাকে আমরা কমন রেখেছি এই পাশ এবং ওই পাশ উভয় পাশের সাথে, এই জন্য বলতেছি এটাকে কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জানি কি আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। আমি পূর্বেই বলে নিয়েছি আই ই যা হবে তা এই দুইজন অর্থাৎ আই সি এবং আই বি এই দুই কারেন্টের যোগফল হবে। তো এখানে আমরা সেটা লিখব, লিখার পরে প্রত্যেকের পূর্বে আমরা ডেল লাগিয়ে দিব। তো এখানেও ডেল দিলাম, এখানেও ডেল দিলাম, এখানেও ডেল দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এই আইবি অর্থাৎ ডেল আইবিটাকে এই পাশে আনবো আর বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব, তাহলে বের হবে কি ডেল আইই মাইনাস ডেল আইসি। তো এটা আমাদের লাগবে, এই দুইটা জিনিস, ডেল আইইর মানটা লাগবে, ডেল আইবির মানটা লাগবে। এই দুইটা মান আমরা এখানে বসিয়ে দিব ফ্রম ওয়ান, অর্থাৎ এই যে বিটার সূত্রটার থেকে আমরা কি জানি বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইবি। এই ডেল আইবির মানটা আমরা এখানে বসিয়ে দিব ডেল আইই মাইনাস ডেল আইসি। উভয় পক্ষকে অর্থাৎ উপরের এবং নিচের প্রত্যেককে আমরা ডেল আইই দ্বারা ভাগ করব, ডেল আইসি ডিভাইড বাই ডেল আইই, ডেল আইই কেও ডেল আইই দিয়ে ভাগ করব এবং ডেল আইসি কেও ডেল আইই দিয়ে ভাগ করব। তাহলে দেখুন আমরা পেলাম কি ডেল আইসি বাই ডেল আইই। আমরা পূর্বেই জানি যে ডেল আইসি বাই ডেল আইই সমান হচ্ছে আলফা, তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা লিখে দিলাম আলফা। এই জিনিসটা দিয়ে যদি ভাগ করি এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস আইসি বাই আইই, আমরা বলছি আবার দেখুন এটা হচ্ছে কি আলফা, তাহলে আমরা আলফা বসিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারবো বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই ওয়ান মাইনাস আলফা। এই সূত্রটা আমাদের পরবর্তীতে লাগবে, এটা জেনে রাখুন আপনারা। আর সেইভাবে যদি আমরা ফ্রম ইকুয়েশন নাম্বার টু, দুই নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা চিন্তা করি তাহলে পাবো কি আলফা সমান সমান ডেল আইসি বাই ডেল আইবি প্লাস আইসি। এই জিনিসটা কোত্থেকে পেলাম, মূলত আলফার সূত্র ছিল ডেল আইই, আমরা এই ডেল আইই সমান জানি কি ডেল আইবি প্লাস ডেল আইসি। এই সূত্রটুকু আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে আমরা প্রত্যেককে কি করব উপরের এবং নিচের প্রত্যেককে ডেল আইবি দ্বারা ভাগ করব। দেখুন ডেল আইসি ডিভাইড বাই ডেল আইবি,
একেও ডেল আইবি দিয়ে ভাগ করব, একেও ডেল আইবি দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কি পাবো, আইসি বাই আইবি সমান হচ্ছে বিটা, আর একে একে দিয়ে ভাগ দিলে ওয়ান প্লাস এটা সমান আবার বিটা, তাহলে আমরা বলতে পারি আলফা সমান সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা। তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম এখান থেকে, একটা হচ্ছে বিটার সূত্র আর একটা হচ্ছে আলফার সূত্র, এই দুইটা সূত্রে আমাদের লাগবে। এবং আরেকটা সূত্র আমরা এখানে শিখছি, সেটা হচ্ছে কি, আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তো চলুন এখন দেখে নিই, আমরা ডায়োডের একটা অঙ্ক দেখব, অঙ্ক দেখে আমাদের আজকের লেকচার এখানে সমাপ্ত করব। চলুন তাহলে দেখে নিই ট্রানজিস্টরের একটা ম্যাথ সম্পর্কিত সমাধান। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো এখানে একটা ট্রানজিস্টর এর প্রবলেম দেওয়া আছে, আপনারা ফিগারটা দেখতে পাচ্ছেন, আমি আমার ভিডিও লেন্থ কমানোর সুবিধার্থে আমি অঙ্কটা আগে করে রেখেছি। তো এখানে বের করতে হবে আইবি আইসি বিসিই বিবিসি বিবি বিসি বের করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা সবাই জানেন, আমি বেসিক ক্লাসে এটা আলোচনা করার চেষ্টা করেছি। তো তারপরে বলে দিচ্ছি, আইসি কারেন্ট হচ্ছে যে এই কালেক্টর এই টার্মিনাল দিয়ে যে কারেন্ট আসবে সেটা বলতেছি আইসি, বেস দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আইবি, এবং ইমিটার দিয়ে যে কারেন্ট যাবে এটা হচ্ছে আইই। এবং যদি আমি ভোল্টেজ পরিমাপ করি বিসিই, অর্থাৎ এই ইমিটার থেকে এই কালেক্টরে যদি মিটার রাখি তাহলে যত ভোল্ট পাবো সেটা হচ্ছে বিসিই, বেস থেকে কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ পাবো তা হচ্ছে বিবিসি, এবং বেস ভোল্টেজ অর্থাৎ এই বেসে ভোল্টেজ কত গ্রাউন্ডের সাপেক্ষে বেস ভোল্টেজ, কালেক্টরের ভোল্টেজ কত গ্রাউন্ডের সাপেক্ষে কালেক্টরের ভোল্টেজ আমাকে নির্ণয় করতে হবে। তো অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে ফিক্সড বায়াস ভোল্টেজের একটা অঙ্ক ট্রানজিস্টরের। তো আমরা বিভিন্ন মেথড করব, এটা চিত্রের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন মেথডে অঙ্কটা করবেন। তো এখানে দেখা যাচ্ছে, দেখুন ইনপুটে একটা ক্যাপাসিটর দেওয়া আছে এবং আউটপুটে একটা ক্যাপাসিটর দেওয়া আছে। সাধারণত আমরা যে ট্রানজিস্টরের অঙ্ক করব, বিশেষ করে ডিপ্লোমা লেভেলের জন্য ট্রানজিস্টরের অঙ্কগুলোতে এসি অ্যানালাইসিসের প্রয়োজন নেই। আমাদের যে চাকরির এক্সামগুলোতে যে প্রশ্নগুলো হয় সাধারণত ডিসি অ্যানালাইসিসের উপর হয়ে থাকে। তো সেই কারণে আসলে এই ক্যাপাসিটরগুলো দেওয়া হয়েছে, ইনপুটে যদি কোনো ধরনের এসি সিগন্যাল থাকে তখন এই ক্যাপাসিটর কাজ করবে। কিন্তু যেহেতু আমাদের ইনপুটে কোনো সিগন্যাল দেয়া নাই, এক সেকেন্ড হচ্ছে যে আমরা কোনো এসি অ্যানালাইসিসের অঙ্ক করছি না, তাই এই ক্যাপাসিটর থাকুক কিংবা নাই থাকুক এগুলো নিয়ে আমার চিন্তার কোনো প্রশ্ন আসে না। এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, শুধুমাত্র মাথায় রাখবেন যে এটা কিছুই নাই, এদিকেও কিছু নাই, শুধুমাত্র এই সার্কিটটা চিন্তা করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সমাধানে চলে যাই। অ্যাপ্লাইং কেবিএল এ বি সি উই গেট, আমি এখানে সুবিধার্থে নাম দিয়ে নিয়েছি, এই টার্মিনালের নাম এ, এ পয়েন্টের নাম বি, এবং এ পয়েন্টের নাম আমি সি দিয়েছি, এবং এ পয়েন্টের নাম ডি দিয়েছি। তো এটা সুবিধা কেন, যখন আমরা কেবিএল বলবো কোন কোন পয়েন্টে কেবিএলটা করছি সেটা সহজেই বোঝা যাবে। তো অ্যাপ্লাইং কেবিএল এ বি সি উই গেট, অর্থাৎ এই এ এ থেকে বি, বি থেকে শেষে সি, এই রাস্তাটাতে আমি কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করছি। তো এই রুটটাতে যদি কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করেন তাহলে দেখেন এখানে আছে কত, 12 ভোল্ট, পজিটিভ 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট মাইনাস এইখানের ভোল্টেজ ড্রপ মাইনাস এই রুট দিয়ে আমি যখন আসবো এইখানের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই ট্রানজিস্টরের বেস থেকে ইমিটারে নামার সময় এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এই ভোল্টেজ ড্রপটাকে আপনাদের হিসাবে আনতে হবে। তাহলে আমি দেখাচ্ছি, দেখুন এই যে 12 মাইনাস আইবি ইন্টু 240, অর্থাৎ এইখান এইখানের ভোল্টেজ ড্রপ, তাহলে এখানের ভোল্টেজ ড্রপ কিভাবে পাবো, এইখানের কারেন্ট আইবি ইন্টু এইখানের রেজিস্ট্যান্স 240 কিলো ওহমস মাইনাস 0.7, অর্থাৎ এই রাস্তা দিয়ে যখন আসবো, দেখুন এইখান থেকে বেস থেকে ইমিটারে সবসময় মনে রাখবেন বেস থেকে ইমিটারের ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7, একটা ডায়োডের যে ভোল্টেজ ড্রপ হবে সিলিকন ডায়োডের সেম পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ করবে, তাহলে 0.7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে আপনারা যখন এটা সমাধান করবেন আইবির একটা ভ্যালু আপনারা পেয়ে যাবেন, আমি সমাধানটা আর দেখাচ্ছি না আপনারা সবাই জানেন। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কিলো ওহমস আর 11.3 এটা হচ্ছে যে ভোল্ট, তাহলে ভোল্টেজকে যখন আপনি কিলো ওহমস দিয়ে ভাগ দিবেন তখন যে কারেন্টটা পাবেন সেটা পাবেন মিলি অ্যাম্পিয়ারে। যদি এটা আমি আগেও বলেছি, যদি এটা ওহমে থাকতো তাহলে আপনারা বেস কারেন্ট সরাসরি অ্যাম্পিয়ারে পেতেন, এখন যেহেতু কিলো ওহমসে আছে সেজন্য আইবির সব ভ্যালুটা পাবেন সরাসরি মিলি অ্যাম্পিয়ারে। তো যেহেতু আমার বেস কারেন্ট আইবি বের হয়ে গেছে, আমার দেখুন 1 নম্বর উত্তর হয়ে গেছে। দেন আইসি,
আইসি কারেন্ট কিভাবে পাবো, এটা একটা সূত্র, এই সূত্রটা আপনারা মনে রাখবেন। আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি, অর্থাৎ যে বিটার ভ্যালু দেওয়া থাকবে বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, তার সাথে যদি এই বেস কারেন্টকে যদি গুণ দেন তাহলে আপনারা কালেক্টর কারেন্ট নির্ণয় করতে পারবেন। তাহলে আইসির ভ্যালু আমরা এইভাবে বসিয়ে, অর্থাৎ বিটার মান 50 এবং আইবির ভ্যালু বসিয়ে নির্ণয় করলাম 2.35 মিলি অ্যাম্পিয়ার। তো দেন দেখুন, আমার আইবি বের হয়ে গেছে, এখান থেকে আইসি বের হয়ে গেছে, এই দুইটা জিনিস আমরা বের করে ফেলতে পারছি। তিন নম্বরে আছে বি অফ সিই, অর্থাৎ এই ইমিটার এবং এই হচ্ছে যে কালেক্টর, এই দুই জায়গায় যদি মিটার ধরি তাহলে কত ভোল্ট দেখাবে সেটা বের করতে হবে। তো আবার অ্যাপ্লাইং কেবিএল এট এ ডি সি, অর্থাৎ এই এ এরপরে হচ্ছে এই ডি এরপরে হচ্ছে সি, দ্যাট মিন্স আমি এই রুট দিয়ে এবার আসবো। তাহলে এই জায়গায় যদি আমি কেবিএল প্রয়োগ করি তাহলে কি পাবো, এখানে আছে পজিটিভ 12 বিয়োগ এইখানের ভোল্টেজ ড্রপ বিয়োগ এই দুই টার্মিনালের ভোল্টেজ ড্রপ, তাহলে দেখুন 12 মাইনাস এইটার ভোল্টেজ ড্রপ কত, এটার কারেন্ট ইনটু এটার রেজিস্ট্যান্স আইসি ইনটু 2.k মাইনাস এই দুই টার্মিনালের ভোল্টেজ, তাই না? এই দুই টার্মিনালের ভোল্টেজ হয়ে আপনাকে গ্রাউন্ডে আসতে হবে। তাহলে এই দুই টার্মিনালের ভোল্টেজের নাম আমরা জানি, ভোল্টেজ অফ কালেক্টর ইমিটার, এই কালেক্টর টু ইমিটার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি সমাধান করেন আপনারা বি অফ সি এর ভ্যালুটা পেয়ে যাবেন। আমাদের এই বি অফ সি বের হয়ে গেল, থাকলো কে বি অফ বিসি। বিসি নির্ণয় করার আগে আমি বি অফ সি বের করব, বি অফ বি বের করব। দেখুন বি অফ সি অর্থাৎ ভোল্টেজ অফ কালেক্টর, কালেক্টরের ভোল্টেজ কিভাবে নির্ণয় করব, মিটারের একটা প্রুফ এখানে রাখবো আর একটা প্রুফ গ্রাউন্ডে রাখবো। দেখুন এইখানে রেখে আর একটা টার্মিনাল গ্রাউন্ডে রাখা যে কথা, এখানে রাখো একই কথা, যেহেতু এখানে কোনো কিছু নেই, এটা ডাইরেক্ট শর্ট পাথ। সুতরাং এই দুই মাথার ভোল্টেজ আমি আগেই নির্ণয় করেছি বি অফ সি, তাহলে এখানে এই সার্কিটের ক্ষেত্রে বি অফ সি যা বি অফ সি ও তা, সেজন্য বি অফ সি ইজ ইকুয়াল টু বি অফ সি ইজ ইকুয়াল টু সেম ভোল্টেজ আমরা লিখে দিব। দেন আসেন বি অফ বি, বি অফ বি বলতে এই বেস টার্মিনালের ভোল্টেজকে বোঝাচ্ছে। তো এইখানের ভোল্টেজ যদি মাপতে হয় একটা টার্মিনাল গ্রাউন্ডে রাখবেন আর একটা টার্মিনাল এখানে ধরবেন। দেখুন তো এই দুই টার্মিনাল যে কথা, এই দুই টার্মিনালও একই কথা, আমরা পূর্বেই জেনেছি এই দুই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে আমরা সরাসরি বলতে পারি বি অফ বি ইজ ইকুয়াল টু বি অফ বিই, এই দুই মাথার, এই দুই মাথার ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট। দেন তাহলে আমরা বের করতে পারবো বি অফ বিসি, এই যে এটা বি অফ বিসি। তাহলে বি অফ বিসি বলতে কি বোঝাচ্ছি, বেস টু কালেক্টর ভোল্টেজ। তাহলে বেস টু কালেক্টর ভোল্টেজ বি অফ বিসি ইজ ইকুয়াল টু বি অফ বি মাইনাস বি অফ সি। তাহলে বি অফ বি আমরা জানি 0.7 আর বি অফ সি আমরা জানি, মানটা যখন বসিয়ে দিব নেগেটিভ 6.3 ভোল্ট আমরা পাবো। তো এভাবেই সাধারণত ট্রানজিস্টরের অঙ্কগুলো সমাধান করা হয়ে থাকে। তো আমরা নেক্সটে ধীরে ধীরে আরো ভিতরে প্রবেশ করব, অর্থাৎ ট্রানজিস্টরের যে খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো থাকে এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমি শুধুমাত্র আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এই খুব সহজ একটা অঙ্ক আমি শুরুতে করিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং অবশ্যই মনে করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।